إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو قام قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد جبريل بادشاہ نبی جی بادشاہ تینی کرلن نا امتر کرنے نبی جی آمار حجرت کرلن مدینہ اللہم صلی اللہ سیدنا رسول امر بھالو بشا رسول امر آلو رشا رسول امر پن بیمائر مر آلو چونا رسول امر کاجے کر میں انہوں پیرونا اللہم صلی علی سیدنا محمد
যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও সবাই যেদিন ভুলে যাবে সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না ঠিকমতো পড়লে কোরআন জান্নাত হবে ঠিকানা আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাআলা কুরি শুকরিয়া যে সুবহানাল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ শরীরে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনার ঘরে নিয়ে আসেন এই জন্য সকল প্রিয় শুকরিয়া গান আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ওই রাস্তায় বাড়িতে আটকায় দিতে পারতেন কিন্তু তা না করে দয়া করে মায়া করে মহব্বত করে আদর করে ভালোবেসে বড় ইহসান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাকে এক কথায় বেহেশতের বাগানে আমরা আসতে পারছি এই জন্য খুশি লাগা যায় যদি খুশি হয়ে থাকি খুশি খুশি আওয়াজে আসে আজিম পর্যন্ত মাওলা পাকের শুকরিয়া বান্দা পৌঁছায় দেয় উচ্চ আওয়াজে উচ্চ সুরে এক লেহানে এক সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেছেন লাইন শাকাউকুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে বান্দা বান্দি নিয়ামত খাওয়ার পর নিয়ামত ভোগ করার পর শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি থেকে বেশি নিয়ামত বাড়ায় দেয় জোরে বলি সুবহানাল্লাহ যেটা আমরা খানা খাই এটাও তো একটা নিয়ামত তাই না কিন্তু খানার নিয়ামত বাদ দিয়া যদি আপনার আমার শরীরের মধ্যে তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় বড় দামি দামি সম্পদ দিয়ে আপনার আমাকে তৈরি করেছে আদায় করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে আমাদের ময়দানে কঠিন আযাবে লিপ্ত করবে জোরে বলি নাউজুবিল্লাহ আমি আপনাদের খেদমতে একটি আয়াত তেলাওয়াত করেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর একটি রাসূলের একটি হাদিস পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অল্প সময় তৌফিক ইনায়াত করেন আপনারা আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ তাআলা আমার জবান দিয়ে ওই সমস্ত যেন কথা বের করে দেয় যে সমস্ত কথা শোনার দ্বারা আপনি আমি হিদায়ত হব সকলে বলি আল্লাহুম্মা আমিন ভাইজান আমরা সকলেই জানি এটা নবীর জন্মের মাস এবং মৃত্যুর মাস তাই না আমার সঙ্গে কথা বলতে হক কথা বলবো কোন কি কথা হক কথা বলতে যদি যায় আমি মাহমুদুল হাসানকে ফাঁসির কাবদায় যদি দাঁড় করতে হয় করায় আমি তাও ইনশা আল্লাহ রাজি আছি কিন্তু হক কথা আমার বলতে হবে হক কথা বলতে হবে যে আমরা সকলেই জানি এটা নবীর জন্মের মাস মৃত্যুর মাস তাই না আমাদের থাকি কি আমার সাহাবায়ে কিরামদের থাকি কি আমাদের মর্যাদা বেশি আমরা বুঝি না বুঝি না ভাইজান আমরা তো আগের ওয়ালা আমরা গেনি ওয়ালা তো নবীর জন্ম তারিখটা নিয়ে মতভেদ আছে কি আছে মতভেদ আছে কেউ
জন্ম তারিখটাকে গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় না, কিন্তু মৃত্যুর তারিখটাকেও গুরুত্ব দেয় না, না। কারণটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মু তারাও কিন্তু নবীজির জন্ম বার্ষিকী মৃত্যু বার্ষিকী করে নাই। কথা বলেন, কথা বলেন। এ মুসলমান কিছু সম্পর্ক আজকে আমি একটা মিসাল দিতেছি। কিছুদিন আগে একটা দিন চলে গিয়েছে মহরম, কথা বলেন ঠিক না ব্যাটা? কিন্তু কয়েকদিন আসবে মুসলমানের বাচ্চারা আমরা খিচুড়ি ব্যাগ বাজাই। কথা কেন না কেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, রাগ হেন না, রাগ হেন না, বোঝানোর জন্য বলতেছি। ইমাম হুসাইন ঝকনে তার স্ত্রী বলল যে আমার সন্তান এই মাসুম সন্তান পানি চাইতেছে, তো বলতেছে ইয়াসিনের কাছে এক পালা পানি চাইছিল, পানির বিনিময়ে পানি না দিয়ে ওই শিশু সন্তানটাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে বুকের মধ্যে তীর আঘাত করেছিল। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে তার স্ত্রীকে বলতেছে না তোমার সন্তান আর পানি চাবে না। তাহলে ওই দিন আমরা কি করি? আনন্দ উৎসব করি, কথা বলেন ঠিক? আর সেই দিন তো পানি পর্যন্ত দেয় নাই, আর আমরা মুসলমান হইয়া খিচুড়ির ট্যাগ বাজাই, কথা বলেন ঠিক না? মুসলমানদের ঘরে বসে থাকা আর সময় নয়। পেপার পত্রিকা থেকে মুসলমানদের খলিজার মধ্যে আঘাত করেছে। মূর্তির বিষয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা কারণে ইবাদত বন্দেগী করতে হয়। কয়টা কারণ? দুইটা কারণ। এক নম্বর কারণ হলো পৃথিবীর মধ্যে সবচাইতে উপকার করা মালিককে, আর ক্ষতি করার মালিক এর উপকার করছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা ইব্রাহিমকে কি করেছিল? হেফাজত করেছিল। আর কারুনকে যখন পৃথিবীর সব শক্তি চেষ্টা করছে, কারুনকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির নিচে দাবাই দিল, কারো কোনো শক্তি এসে রক্ষা করতে? মুসলমান ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, মামার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, তার মানে এটা না নবীকে পাঠাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ পাঠাই দিয়েছেন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে। আপনার নবী আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে পাঠাই দিয়েছেন। এখন তো বলুন নবীর, আমরা নবীকে অনুসরণ করব কিভাবে? খিচুড়ির ট্যাগ দিয়ে, কথা বলেন না কেন? খিচুড়ির ট্যাগ দিয়ে, তবারক দিয়ে? কিন্তু না না, নবীকে অনুসরণ অনুকরণ ওই সময় করা হবে যখন নবীর সুন্নত গুলাকে আমরা মুসলমান আঁকড়ে ধরব। কথা বলেন, নবী কিভাবে ঘুমাইছে, ঘুমার সময় কোন দোয়া পড়েছে, নবী গোসল করছে কিভাবে, নবী খানা খাইছে কিভাবে, এটার আমল নাই? আরে নবীর সুন্নত তো মুসলমান। আজকে একটা মিসাল দেই, আমরা তো মুসলমান। আজকে মনে করেন আমাদের গ্রাম হলো সিদাম বাজার, কিন্তু আমরা যদি ঢাকা যাও সিদা গাঙ্গা মৃত্যু বরণ করি, যদি মুখে দাঁড়িয়ে থাকে, মুখে দাঁড়িয়ে থাকার সঙ্গে সঙ্গে দেখবেন একটা নূর এসে যায়, কথা বলেন ঠিক না? মুসলমান আমি তো মনে করি তুমি মুসলমান, তোমার মুখে সুন্নত নাই, নবীর সুন্নত নাই, নবীর দাড়ি নাই, কিন্তু তুমি যুগবন্ধ এলাকার মধ্যে যায় মারা যাও, তোমাকে ল্যাংটা না করা পর্যন্ত বোঝা যাবে না এটা মুসলমানের ঘরের সন্তান না ও কাফেরের ঘরের সন্তান, কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, মামা মুসল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, নবীর ওয়ারিস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার হাবিব আল হুদুসকে অনুসরণ অনুকরণ করো। কিন্তু অনুসরণ অনুকরণ কিভাবে করব,
কিন্তু বর্তমান জামানায় দেখা যায় এই যে রবিউল আউয়াল মাস আসছে, দেখবেন কি বিশেষ করে বিহারী রাম মসজিদটাকে ঝাঁকঝিক করে কথা বলেন, ঠিক না বেটি? আপনারা হয়তো বা দেখেন নাই, আমি দেখছি যে বিহারী পট্টি রংপুর মরিচবাতি লাগায় লালে রাপ্পা করে, আরে নবীর তো জন্মদিন হযরত আবু বকর ওমর এরাও তো পালন করে নাই, আবার নবীর মৃত্যু কি মাসিয়ে, হ্যাঁ সিরাতুন নবী ওই দিন নবী সম্পর্কে আলোচনা হবে, কথা বলেন ঠিক না বেটি? নবী কিভাবে চলেছেন, নবী আমাদের কি কিভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কি শিক্ষা দিয়েছেন, সিরাতুন নবী ওই দিন হবে, কিন্তু নবীর জীবনী সম্পর্কে আলোচনা হবে, কথা বলে ঠিক না বেটি? নবীকে কি ভাব কি রকম মহব্বত করেছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিবাহ করছে আল্লাহ রাসূল বলল তুমি তোমার স্ত্রীর হক আদায় করো, কি রকম মহব্বত করেছিল মুসলমান একটু চিন্তা করেন, আলহামদুলিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল তোমাকে যুদ্ধের মধ্যে যাওয়া লাগবে না, তোমার ঘরে নতুন স্ত্রী আসছে, আল্লাহু আকবার আল্লাহু, কিন্তু কিছুক্ষণ পর সংবাদ আসলো রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, এই কথা শোনা মাত্রই কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আর ঠিক থাকতে পারেন নাই, কিন্তু ওই যুদ্ধের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে যাওয়ার পর যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন, এমন তো অবস্থায় তার স্ত্রী পিছনে পিছনে দৌড়ায়, কিন্তু যাওয়ার পর আল্লাহ রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী আমার স্বামী যদি শহীদ হয়ে থাকে তার জন্য গোসল কিন্তু ফরজ হয়ে গেছে, এইবার আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মুখ বলতেছে কই 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 দেখো তো আমার হামজার লাশটা কোথায়, তাফসীরের মধ্যে পাওয়া যায় হামজার রাদিয়াল্লাহু তাআলা রূহুর মুসলমান শরীরের প্রত্যেকটা অঙ্গ হাত একখানে আরেকটা আরেকখানে মাথাটা আরেকখানে, এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মুয়াকাতিলিত করে এইবার যখন গোসলের সিদ্ধান্ত নেবে সরাসরি জিবরাইল আমিন আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার গোসলের দরকার নাই, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে হামজার গোসল করাই দিয়েছে, সুবহানাল্লাহ, এটা নবীর ভালোবাসা, কথা বলেন ঠিক না ভাই? মুসলমান ভাইরা আমার, যে কোরআনটা আল্লাহর রাসূলকে দিয়ে আমাদের জন্য পাঠাই দিলেন সেই কোরআনটাকে বর্তমান জামানায় কিছু নাস্তিক মুর্তাদা ভিডিও ফুটেজ হয়তো বা আপনারা খবর পত্রিকা দেখেছেন, এই কোরআনটা মূর্তির পায়ের নিচে রাখছে, জোরে বলি নাউজুবিল্লাহ, আর বাংলাদেশের এটা নাস্তিক, এটা একবার নাস্তিক ডাইরেক্ট যাও সন্তান, এটা বলছে ইসলাম বলতে কিছু নাই, ইসলাম থাকবে না বাংলাদেশের সংবিধানে, ইসলাম থাকবে না, এ তুমি ইসলাম বাদ দেওয়ার কে, তুমি কোরআন বাদ দেওয়ার কে, কোরআনকে বাদ দিতে চাইছিল উলিদ ইবনে মুগিরা হামান উব্বা সাহেবা, আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে বলেছেন ওয়া ইয়াম কুরু বিকাল লাযিনা কাফারু লিফিতু গাও ইয়াকুরু গাও ইয়াখরুজু, মুসলমান ভাইরা আমার, যখন নাকি আজকে বর্তমান জামানায় যখন আকাশ থেকে আল্লাহ তাআলা পানি দেয় বৃষ্টি বর্ষণ দেয়, আমরা কি করি, দুই চারজন পাঁচজন আমরা নাকারির ঘর বলেন পং বলেন নাকারি ঘর ছিলেন, আগে কে লোকের আছেন আমার জেঠো ছিল এই জেঠো ছিল নাকারির ঘর ঘরের মধ্যে বসিয়া আমরা অথবা ইস্টারের মধ্যে বসিয়া দুই চারজন কথাবার্তা গল্প গুজব করি, বলেন ঠিক না বে? কিন্তু কয়দিন মক্কার মধ্যে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে, আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিয়ে মুসলমানদের সংখ্যা ভারী হইতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, কিন্তু এই নাস্তিকদের সহ্য হচ্ছিল না, কিন্তু মুসলমান খুব ভালো করে বুঝবেন ওয়াইয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু কিছু সংকট কাফের তার মধ্যে উলিদ ইবনে মুগিরা উব্বা সাহেবা হামান
এরা বসে সিদ্ধান্ত নিতেছে যে আজকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের পতন ঘটাইতে হবে জোরে বলি এ বারিদান আল্লাহ যদি ছায়ে থাকে তাহলে দুনিয়া ওয়াকুয়ারিস সুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যদি ইজ্জত দেয় আর পৃথিবীর সব ক্ষমতা যদি ওইখানে চেষ্টা করা হয় তাও তোমার কেউ ক্ষতি করতে পারবে না ঠিক না ভাই মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন প্রত্যেকজন একজন পরামর্শ দিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে মক্কা থেকে বের করে দেওয়া হোক বাকি লোকেরা বলল না না একে মক্কা থেকে যদি বের করে দেওয়া হয় এই অন্য রাষ্ট্রে যায় তিন প্রসার করবে ভয় আছে দিন প্রসার করার পর শূন্য ভারী হবে আমাদের কে অ্যাটাক করবে আমরা কুড়াইতে পারবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার সিদ্ধান্তটা মানা হলো না আরেকজন সিদ্ধান্ত দিল কিসের বের করে দেওয়ার কি দরকার জেলখানার মধ্যে রাখা হোক এইবার বলতেছে জেলখানার মধ্যে তো অনেক কয়েদি আছে আছে কি না হাজার হাজার কয়েদি মুহাম্মাদের যে চেহারা এই চেহারা দেখা মাত্রই কিন্তু কেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ওরাই ওরাই বলতেছে সুবহানাল্লাহ করে না জেলখানার মধ্যে রাখা যাবে না এইবার এই বর্ণাস্তিকের বাচ্চা ওলিদ ইবনে মুগীরা এ কিন্তু কি করলো যে ওলিদ ইবনে মুগীরা বলল জেলখানার মধ্যে যাওয়ার কি দরকার আবার মক্কা থেকে বের করে দেওয়ার কি দরকার একবারে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে একবারে কতল করা হোক জোরে বলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত এই নাস্তিকের বাচ্চা ওলিদ ইবনে মুগীরা এর কথাটা গোপন রাখছিল যতক্ষণ পর্যন্ত তার বন্ধুর প্রতি ষড়যন্ত্র করে নাই ঝাপনে মারার মানে মারার ষড়যন্ত্র করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত দিয়ে বলল উরদুল্লিম বাদা যালিকা সারি উরদুল্লিম বাদা যালিকা সারি এটা উলিদ ইবনে মুগীরা এটা ডাইরেক্ট যাও সম্পা এইবার পুরো মক্কার মধ্যে সয়লাব হয়ে গেল যে ওলিদ ইবনে মুগীরা একজন নেতা যাও সন্তান আজকে বর্তমান জামানায় আমি মনে করি যারা কোরআনের বিরোধিতা করতেছে যারা ওলামা কেরামদের বিরোধিতা করতেছে আজকে কোরআনটাকে নিবারণের জন্য মুক্তির পায়ের নিচে রাখতেছে এরা ডাইরেক্ট খবর নিয়ে দেখেন এরা ডাইরেক্ট যাও সন্তান মুসলমান ভাইরা আমার পুরা মক্কার মধ্যে সয়লাব হয়ে গেল উলিদ ইবনে মুগীরা একজন নেতা কাফেরদের সর্দার এটা কেমন করে দাও সন্তান এই কথাটা যখন সয়লাব হয়ে গেল উলিদ ইবনে মুগীরা খোলা তরবারি নিয়ে স্বপ্নে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের মাথা কাটার জন্য যাইতেছে এমন তো অবস্থায় ওলিদ ইবনে মুগীরার একজন দুস্থ ছিল দুস্থ বুঝেন বন্ধু ছিল তার নাম তাফসিরের মধ্যে পাওয়া যায় হিসাম হিসাম বলতেছে দুস্থ তুমি এত রাগান্বিত হয়ে কই যাইতেছো ভাই মোহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের গর্দান কাটার জন্য যাইতেছি কই কেন যাইতেছো কই দুস্থ তুমি কি শোনো নাই পুরা মক্কার মধ্যে একটা কথা ছড়িয়ে গিয়েছে যে উলিদ ইবনে মুগীরা তার সন্তান কয় দুস্থটা কার কথা কয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের আল্লাহর কথা ধরে বলি সুবহানাল্লাহ এবার ইসলাম বলতেছে যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের আল্লাহর কথা হয় তে এটা ঠিক বলেছে জোরে বলেন দোস্ত পরামর্শ দিল দোস্ত আমার তো সন্দেহ রাখতেছে তুমি হয়তো বা ডাইরেক্ট যার সন্তান দোস্ত
কষ্ট তাহলে পুরো তো কন্টার তাকে করতে হয় তুই নজর গো ভয়া দুধ পানি ঢালিয়ে দিতেছিস গ্রাম ভাষায় একটা কথা আছে আছে সদা বলেন বলতেছে না না ইসলাম বলল এটা তদন্ত করা হোক কিন্তু কিভাবে তদন্ত করবে মুসলমান খুব ভালো করে বুঝবেন দোস্ত এখন মুরিদ এমনি মুখীরা পরামর্শ দিতেছেন যে এইটা একজন বাবা বলতে পারে না এটা তার সন্তান কি না সন্তান অন্যজনের সন্তান এটা বাবা বলতে পারে না একজন মা বলতে পারে না স্বামীর সন্তান না এটা অবৈধ সন্তান ভিন্ন আছে কই তাহলে দোস্ত কি করা যায় কই দোস্ত তাহলে তোমার মার কাছে যাও হোক তোর মা তোমার মাকে জিজ্ঞাসা করা হোক এইবার কিন্তু বলিদ ইবনে মুগীরা তার মার কাছে গেল আর মার নাম ছিল স্বর্ণা বিবি কি নাম ছিল স্বর্ণা বিবির কাছে যাওয়ার পর বলিদ ইবনে মুগীরা বলতেছে ও মা পুরা মক্কার মধ্যে একটা কথা ছড়া হয়ে গেছে শুনে বলেছে আমি নাকি তার সন্তান ও মা তুমি বলো তো আসলে কি আমি আমার বাবার হাতের সন্তান না কোনো অন্য কোনো অবৈধ ফসল বলিদ ইবনে মুগীরার মা বয়স্ক চুলো পেকে গিয়েছে দাঁত পুরো পড়ে গিয়েছে বলতেছে বাবা আর মিথ্যা কথা বলবো না আমার তো শেষ সময় কিন্তু বাবা তোমার আব্বার সেক্সুয়াল সমস্যা ছিল আর তোমার বাবার সাথে যে ব্যবসা করতো ওই লোকের সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল তুমি তার ফসল এইবার চিন্তা করেন যে রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র দিল পরামর্শ দিল সে লাস্টে এই কথা শোনার পর তারপরেও বিশ্বাস করে না কিন্তু তখনকার একটা নিয়ম ছিল কাবা ঘরের গিরাবদের যদি কথাটা বলতো তাহলে সবাই বিশ্বাস করত বুঝাইতে পারছি কিন্তু যখন সামনা অলিদ ইবনে মুগীরার মা যখন কাবা ঘরের গিরাব ধরে বলল সঙ্গে সঙ্গে দড়ি গলায় পেঁচে আর সে নিজে আত্মহত্যা করল সুবহানাল্লাহ এর বর্তমান জামানায় যারা কোরআনটাকে নিবাইতে চায় যারা আল্লাহ তাআলা আগের কার জামানায় যে যারা কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পাখি দিয়া সাইজ করছে কথা বলে হ্যাঁ জোরে বলেন আবার কাউকে একটা অসুস্থ মশা দিয়ে সাইজ করছে ল্যাংড়া মশা আবার কাউকে পানি দিয়ে সাইজ করছে কথা বলে সেই আল্লাহ এখনো আছে কি নাই আছে সেই আল্লাহ এখনোই আছে আমরা আজকে নামাজের পর ফরজ নামাজের পর দোয়া করব আল্লাহ যারা এই কোরআনটাকে মুক্তির পায়ের নিচে রাখলো আল্লাহ এদেরকে নিকৃষ্ট জানোয়ার বানায় দাও ওই যে একটা ঘটনা বলছিলাম মনে আছে তো আপনাদের তাই না তা না হলে এদেরকে মাটির নিচে দাবাইয়া দাও কথা বলেন ঠিক না মুসলমান মূর্তির কোনো শক্তি আছে না যেটা প্রথমে বলতেছিলাম মূর্তির কোনো শক্তি নাই কিন্তু মুসলমান যখন ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 360টা মূর্তির মধ্যে সমস্ত মূর্তিগুলো ভাঙলো ভাঙার পর বড়টা নাক ফাটাইলো ফাটার পর কুড়ালটা ঘাড়ে দিল এইবার পূজারীরা যখন পূজা করে আসি আসি দেখে সমস্ত মূর্তিগুলো ভাঙা কিন্তু সংক্ষেপে বললাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু সঙ্গে যুক্তি দিয়া পারলো না কিন্তু এমন তো অবস্থায় কাফের মুশরিকেরা রেগে যাইয়া ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলায় দেয় কথা বলেন ঠিক না ঠিক এ মুসলমান যে আল্লাহ তার পয়গম্বরকে আগুনকে এসি বানাইতে পারে সেই আল্লাহ এখনো আছে কি নাই এ মুসলমান আপনার আমার ঈমান দুর্বল ঈমানের দুর্বল আল্লাহর রাসূল হাদিস ফরমানা খ্রিস্টিনা গায়াত নিকাল আমালু করি আল্লাহর রাসূল বলেন তোমার ঈমানটাকে খালি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে অল্প আমল বেশি আমলের কথা বলে নাই কিন্তু সব তো লাগাইতেছে কি
ইমানটাকে খালি করতে হবে কথা বলেন ঠিক না আমাদের আপনাদের মনে হয় এরাই তো টাকা বলে থাকে আমার সুখে কোনো যাব আপনারা যাবেন আওয়াজ যাবে কথা কেন এ কথা বলেন না কেন এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাটাকে শোয়া হাত তেলে বের করে এ জিহ্বা পুরোটা আমি জান্নাত পাবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালামকে সঙ্গে আগুনের মধ্যে রাখলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কুরআন তবে তো কুরআন নাযিল হয় নাই হইছিল কিন্তু এই আয়াতগুলো আল্লাহ তাআলা ওই সময় সেট করে রাখছে বলছিল কুননা ইয়া নারুকুনি বাউদা ওয়া সালামান আলা ইব্রাহিম এ আবু ওই দিন কিন্তু আগুন যদি একবারে ঠান্ডা হয়ে যায় না আজকে আমরা ভাত রান্না করে খাইতে পারতাম না কথা কয় না ঠিক না বাদে এই জন্য যখনে কাফের মুশরিকেরা যখনে আগুনে ভেলাই দিল সরব গাছ ঘুরে নিবারাইলো ঘুরে নিত্তাকি লোহার শিকল দিয়া ঘুরে দিয়া দিল লোহা গলে গলে পরে ওইখানে আল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম যখন আগুনের মধ্যে বলল কিন্তু পরার পর এখন 40 দিন বলে কয়দিন পর এখন কাফের মুশরিকেরা এক খুশিতে আত্মহারা ইব্রাহিমের স্পর্শ পর্যন্ত পাওয়া যাবে হাড্ডি পর্যন্ত পাওয়া যাবে না এরা ভাবতেছে কিন্তু দেখে মামা যে আগুনের তাপ থেকে অধিক দিয়ে পাখি পর্যন্ত উড়া উড়ে উড়ে যাইতে পারত না এমন তো অবস্থায় যেই দিন মানে বের হয়ে আসবে ওই দিন ইব্রাহিম পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম আগুন থেকে হেঁটে হেঁটে বের হয়ে আসে আমাদের অন্তরে নিয়ে আসতে হবে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে রাসূলের সুন্নাত গুলাকে আঁকড়াই ধরতে হবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রকম ভালোবাসছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রকম ভালোবাসছিলেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রকম ভালোবাসছিলেন তারা তো বছরে ওই দুই দিন জলবে দিন আর মৃত্যু দিন পালন করে ইবাদত কোন দিকই করছে আর করে না এরকম কি না এরকম কি ভাই কিন্তু না রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা হবে সেই দিন আসছে সম্ভবত মঙ্গলবার কি বার মঙ্গলবার আলোচনা হবে কিন্তু দেখেন ভাই আজকে আপনারা কি আমার উপর রাগ করছেন না না ওই হরিডাঙ্গার বিরুদ্ধে যে কথা কইলেন না আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলছি ওই দিন তো আমি এইটাই বুঝাইছি যে ওই দিন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে সন্তানটাকে এক ফোঁটা পানি দেয় নাই পানির বিনিময়ে তীরের আঘাত করছে যে তীর ইমাম হুসাইনের সন্তানের বুক বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছিল ওই দিন পানি পর্যন্ত খায় নাই কিন্তু আমরা মুসলমান ওই দিন আমরা দোয়া করি কিসের খিচড়ি ঢাং নাই কথা কর না অনেকে বলবে ভাই হুজুরাশি তো বিপদ বললাম খাওয়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে কথা বলেন কথা বলেন কথা বলতে হবে এতে যদি আমার বাপ যদি আমার বিরুদ্ধে চলে যায় যদি ইসলামের বাইরে যদি আমার বাবাও চলে যায় আমার জন্মদাতা পিতা মাতা যদি ইসলামের বাইরে কোরআনের বাইরে চলে যায় তারপরে তাদের পক্ষে হক কথা বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক বোঝার হক ভাবে চলা তৌফিক ইনায়েত করুন আমি সকলে বলি আল্লাহুম্মা আর একটু সকাল সকালে আসা যায় না যায় ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ যাবে 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 কথা দিলে কারণ চলো কি ভাই যা অক্ত মতো নামাজ পড়া কথা বলেন না কেন এমন যদি আলোচনা করতে করতে ল্যাপটপ মার হয়ে যায় একটা অক্ত তো আছে ল্যাপটপ কথা বলেন না 40 এর মধ্যে আমাদেরকে নামাজটা আদায় করতে হবে অক্ত মতো নামাজ পড়া নামাজে নিয়ত করা কিন্তু আসুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ভালোবাসা আমাদের অন্তরে অন্তরে আসরা রাসূলের সুন্নাতগুলা এ আমরা খাইতে যাই ভাই যা আমরা দেশি কি 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 ডাইরেক্ট টেবিল সারা ভাত খাই কথা বলা থাকে ডাইরেক্ট টেবিল টেবিলে খাম বাধা নাই একটা আলাদা কাপড় দিছে আপনি দস্তরখানার আমলটা হয়ে যাচ্ছে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা বেরাস সারা দাঁত ঘুষি না বেরাস সারা দাঁত ঘুষি না আমি বেরাসের বিরোধিতা করতেছি না আপনার পকেটে একটা মিসওয়াক রাখেন কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম যুদ্ধের মধ্যে কাফেরদের সঙ্গে হেরে যাচ্ছে এমন অবস্থা
সাজদায় আল্লাহর রাসূল মধ্যে বলল আজকে হযরত জামাতে অবশ্যই একটা সুন্নাত ছেড়ে গিয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা হযরত জামাতের আগে দাঁত মিসওয়াক করি নাই স্বপ্নে আল্লাহর রাসূল বললেন যে তাড়াতাড়ি সুন্নাত আদায় করে নাও যখন মিদ গাছের ডাল ভাঙে মিসওয়াক করা শুরু করে দিল কাফের মুশরিকেরা ভাবলো যে বাপ রে বাপ এই সাহাবীরা যেভাবে দাঁত ধার নিতেছে এরা মনে হয় আমাদেরকে খেয়ে ফেলবে এই দৃশ্য থেকে তারা পালাইতে দিশা পায় না সুবহানাল্লাহ আমরা ঘুমাইতে যাই কুরবানির সারা ঘুম ধরে না কথা বলেন না কে কথা বলেন না কে কথা বলেন না কেন আবার সুই ধরে এরকম শুনতে না শুনতে ঘুম ধরে না কথা বলেন না কেন কেন ভাই এই যে ডাক্তারটা এখানে থাকবে আপনার বিছানা কোনটাকে ভাই হোক ডাক্তার আল্লাহুম্মা বিইসমিকা মুতু ওয়া আহিয়া দেখবেন এই দোয়াটার পরে শুনবেন দেখবেন ওই ঘুমটাও আপনার ইবাদত আমাদেরকে যতটুকু আলোচনা করলাম আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীর সুন্নাত গুলাকে আঁকড়ায় ধরার তৌফিক ইনায়াত করুন সকলেই বলে আল্লাহ আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা